আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পশ্চিমকে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইরানের। পাকিস্তানে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত 15। এবং সর্বশেষ থাকছে গোমাংস খাই বিজেপিও করি, অসুবিধা কিসের। ভারতের মেঘালয় রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির মধ্যে আবার গোমাংস বিতর্ক শুরু হয়েছে। মেঘালয় বিজেপির সভাপতি আর্নেন্ট মাউরি বলেছেন, আমি গোমাংস খাই এবং আমি বিজেপিতে আছি, এতে কোনো সমস্যা নেই। শুধু তাই নয়, সোমবার ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে আর্নেস্টের দাবি, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে কোনো গির্জার ওপর কোনো আক্রমণ হয়নি এবং পদ্ম শিবিরে গোমাংস খাওয়ার ওপর কোনো বিধি নিষেধ নেই। তার কথায় বিজেপিতে জাতপাত, ধর্ম, খাদ্যাভ্যাসের রাজনীতি হয় না। সংঘ পরিবারের ঘোষিত অবস্থান থেকে সরে এসে মেঘালয় বিজেপি সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ওই রাজ্যে। তার উত্তর পূর্ব ভারতের খ্রিস্টান গরিষ্ঠ ওই রাজ্যের ভোটদাতাদের পাশে পেতেই আর্নেস্টের এমন মন্তব্য বলে ভোট পণ্ডিতদের একাংশের ধারণা। কারণ মেঘালয়ের একটা বড় অংশের মানুষ যারা গোমাংস খান, তারা বিজেপির গোমাংস নিষিদ্ধ রীতির সাথে ভালোভাবেই পরিচিত। আর্নেস্টের মন্তব্য ওই ভাবমূর্তি ভাঙার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর গোমাংস খাই বিজেপিও করি, অসুবিধা কিসের, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। পশ্চিমকে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পুতিন। যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্থগিত, নতুন কৌশলগত ব্যবস্থাকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার নির্দেশ আর পারমাণবিক অস্ত্র পরীক্ষা মস্কো শুরু করতে পারে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের ঘোষণা কার্যত পশ্চিমা বিশ্বকে নতুন করে পারমাণবিক হুমকিরই সামিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের ইউক্রেনে পশ্চিমাদের সাথে বৃহত্তম সংঘাতের সূচনাকারী এক সামরিক অভিযানের আদেশ দেওয়ার প্রায় এক বছরের দুদিন আগে মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া যুদ্ধের লক্ষ্য অর্জন করবে। বার্ষিক ভাষণ স্টেট অব দ্য নেশন এই পশ্চিমের বিরুদ্ধে রাশিয়াকে ধ্বংসের চেষ্টা করার অভিযোগও তুলেছেন তিনি। ইউক্রেনে চলমান আঞ্চলিক যুদ্ধকে মার্কিন যুক্তরাষ্ট্র বৈশ্বিক সংঘাতে পরিণত করেছে বলে সতর্ক করে দিয়েছেন পুতিন। রাশিয়ার রাজনৈতিক ও সামরিক অভিজাতদের সামনে দেওয়া ভাষণে তিনি বলেছেন, আমি এই ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে রাশিয়ার স্ট্র্যাটেজিক অফেন্সিভ আর্মস ট্রিটিতে অংশগ্রহণ স্থগিত করছে। 2010 সালে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে দ্য নিউ স্টার্ট নামে দ্বিপাক্ষিক কৌশলগত পরমাণু অস্ত্র চুক্তিতে স্বাক্ষর করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর বছর এই চুক্তির মেয়াদ 5 বছর বাড়িয়ে 2026 সাল পর্যন্ত করা হয়েছিল। চুক্তিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কৌশলগত পারমাণবিক ওয়ারহেড, স্থল ও সাবমেরিন ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমাবাহী বিমান মোতায়েনের লাগাম টানা হয়। বিশ্বে বর্তমানে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি সংখ্যক পারমাণবিক অস্ত্রের মজুত রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, দেশটির কাছে প্রায় 6,000 ওয়ারহেড রয়েছে। নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী এই দুই দেশের কেউই 1,550টির বেশি কৌশলগত পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করতে পারত না। যৌথভাবে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের প্রায় 90% পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা এই বিশ্বকে বহুবার ধ্বংস করার জন্য যথেষ্ট। কোনো ধরনের প্রমাণ উপস্থাপন ছাড়াই রুশ এই নেতা বলেন, ওয়াশিংটনের কিছু মানুষ পারমাণবিক অস্ত্র পরীক্ষা আবারও শুরু করার কথা ভাবছে। তাই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পারমাণবিক কর্পোরেশনও প্রয়োজনে রুশ পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুত থাকবে। পুতিন বলেন, তবে অবশ্যই আমরা প্রথমে এটি করব না। মার্কিন যুক্তরাষ্ট্র যদি পরীক্ষা চালায় তাহলে আমরা পরীক্ষা চালাব। বৈশ্বিক কৌশলগত সমতা ধ্বংস হয়ে যেতে পারে এমন কোনো বিপজ্জনক বিভ্রম
এক সপ্তাহ আগে আমি যুদ্ধের ময়দানে কৌশলগত ব্যবস্থা স্থাপনের বিষয়ে একটি আদেশে স্বাক্ষর করেছি। তারা কি সেখানেও তাদের নাক আটকাতে চলেছে নাকি অন্য কিছু? যুদ্ধের ময়দানে কোনো ধরনের কৌশলগত ব্যবস্থা যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এখনও স্নায়ুযুদ্ধের আমলের পরমাণু অস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে, আর এই দুই দেশই এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম দুই পারমাণবিক শক্তি। বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেডের প্রায় 90% রয়েছে উভয় দেশের কাছে। রাশিয়া দুই মাথাওয়ালা ইগল আর 8টি তেরঙ্গা পতাকায় সাজানো মঞ্চে 1 ঘন্টা 45 মিনিট ধরে ভাষণ দেন ভলাদিমির পুতিন। এই সময় তিনি ইউক্রেনে রাশিয়ার বছরব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। বৈশ্বিক যুদ্ধে মস্কোকে পরাজিত করা যাবে এমন ভুল বিশ্বাসে ভর করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সংঘাতের আগুন জ্বালিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি ইউক্রেন যুদ্ধের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করে বলেন, এই যুদ্ধ রাশিয়ার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধে যে রুশ সৈন্যরা মারা গেছেন তাদের পরিবারের ব্যথা তিনি বুঝতে পারেন বলেও সমবেদনা জানান। পুতিন বলেন, পশ্চিমারা বিশৃঙ্খলা আর যুদ্ধের বীজ বপন করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বোতল থেকে ভূতকে বের করে দিয়েছে। ইউক্রেনের জনগণ কিয়েভ সরকার ও তার পশ্চিমা শাসকদের কাছে জিম্মি হয়ে পড়েছে, যারা রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে এই দেশটিকে কার্যকরভাবে দখল করেছে। রাশিয়ার এই প্রেসিডেন্ট বলেন, তারা স্থানীয় সংঘাতকে বৈশ্বিক সংঘর্ষে রূপান্তর করতে চায়। আমরা এটা বুঝতে পারি এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাব। তিনি বলেন, রাশিয়াকে পরাজিত করা অসম্ভব। 70 বছর বয়সী ক্রেমলিনের এই প্রধান বলেন, রাশিয়া কখনোই তার সমাজকে বিভক্ত করার পশ্চিমা প্রচেষ্টার কাছে নতি স্বীকার করবে না। বেশিরভাগ রাশিয়ানই যুদ্ধ সমর্থন করছেন বলে জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ইরানের। নতুন করে ইরানের বেশ কয়েকজন কর্মকর্তা ও 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রত্যয় জানিয়েছে তেহরান। ইউরোপীয় ইউনিয়ন ইরানের 32 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। যথাযথভাবে হিজাব না পরার কারণে পুলিশের হাতে আটক একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বছরের সেপ্টেম্বরে সহিংসতা শুরু হওয়ার পর এই নিয়ে 5ম দফা নিষেধাজ্ঞা আরোপ করল ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপের পক্ষ থেকে ওই ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কান আনি তেহরানে এক ঘোষণায় বলেন, ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে একগুচ্ছ নিষেধাজ্ঞা আরোপ করবে। ইউরোপীয় ইউনিয়ন ইরানের যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে রয়েছেন সংস্কৃতি ও ইসলামী দিক নির্দেশনা মন্ত্রী মোহাম্মদ মেহেদি ইসমাইল, শিক্ষামন্ত্রী ইউসেফ নুরি, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র উপ কমান্ডার ও মুখপাত্র, কয়েকজন সংসদ সদস্য, ইরানের বিচার বিভাগ ও পুলিশের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা ও কয়েকজন কারাপ্রধান। পাকিস্তানে বরযাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত 15। পাকিস্তানে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত 15 জন নিহত এবং 60 জনের বেশি আহত হয়েছেন। বরযাত্রীবাহী বাসটি ইসলামাবাদ থেকে লাহোর যাচ্ছিল। যাত্রাপথে চকওয়ালের কালার কাহার এলাকার কাছে ব্রেক ফেল হলে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। খবর জিও নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেক ফেল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা 3টি গাড়িকে ধাক্কা দেয়। চকওয়ালের জেলা প্রশাসক কুরাত উল আইন জানিয়েছেন, দুর্ঘটনায় নারী ও শিশুসহ 64 জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় হতাহতের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আহতদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। গোমাংস খাই বিজেপিও করি, অসুবিধা কিসের? ভারতের মেঘালয় রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির মধ্যে আবার গোমাংস বিতর্ক শুরু হয়েছে। মেঘালয় বিজেপির সভাপতি আর্নেন্ট মাউরি বলেছেন, আমি গোমাংস খাই এবং আমি বিজেপিতে আছি, এতে কোনো সমস্যা নেই। শুধু তাই নয়, সোমবার ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে আর্নেস্টের দাবি, বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আসার পর থেকে কোনো গির্জার ওপর কোনো আক্রমণ হয়নি এবং পদ্ম শিবিরে গোমাংস খাওয়ার উপর কোনো বিধিনিষেধ নেই।
তার কথায় বিজেপিতে জাতপাত ধর্ম খাদ্যাভাসের রাজনীতি হয় না। সংঘ পরিবারের ঘোষিত অবস্থান থেকে সরে এসে মেঘালয় বিজেপি সভাপতির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে ওই রাজ্যে। আগামী 27 ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন, তার উত্তর পূর্ব ভারতের খ্রিস্টান গরিষ্ঠ ওই রাজ্যের ভোটদাতাদের পাশে পেতেই আর্নেস্টের এমন মন্তব্য বলে ভোট পণ্ডিতদের একাংশের ধারণা। কারণ মেঘালয়ের একটা বড় অংশের মানুষ যারা গোমাংস খান, তারা বিজেপির গোমাংস নিষিদ্ধ রীতির সাথে ভালোভাবেই পরিচিত। আর্নেস্টের মন্তব্য এই ভাবমূর্তি ভাঙার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। 2017 সালে মোদী সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে গোমাংস ভোজের আয়োজন করেছিলেন মেঘালয়ের প্রদেশ বিজেপি নেতাদের একাংশ। ওই সময় সে রাজ্যের বিজেপি নেতৃত্বের অন্দরে প্রবল মতবিরোধ শুরু হয়েছিল। মেঘালয় বিজেপির নেতা তথা তৎকালীন মন্ত্রী শানবর সুল্লাই প্রকাশ্যে গোমাংস খাওয়ার পক্ষে সুপারিশ করায় তাকে ভর্ৎসনা করেছিলেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব।